আমাদের মধ্যে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা কিন্তু সবাই জানে যে একটা ইউটিউব চ্যানেল আসলে মনিটাইজেশন পেতে হলে কি পরিমাণ কষ্ট করা লাগে। কিন্তু মনিটাইজেশন আসলে কিছুটা স্বাধীনতার মতো, মানে হলো স্বাধীনতা অর্জন করার থেকে কিন্তু স্বাধীনতা রক্ষা করাটা অনেক কঠিন। ঠিক তেমনই আসলে মনিটাইজেশন পাওয়ার থেকে মনিটাইজেশন রক্ষা করাটা অনেকটাই কঠিন। আর আমাদের মধ্যে ম্যাক্সিমাম মানুষ মনিটাইজেশন পাওয়ার পরে উত্তেজনার বশে বা বেশি আনন্দের বশে এমন কিছু উল্টাপাল্টা ভুল কিছু কাজ করে ফেলি এবং তার পরিণাম কি হয়, মনিটাইজেশন ডিসেবল। তো হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের কাছে শেয়ার করব যে একটা ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন পাওয়ার পরে আসলে কোন কোন কাজগুলো আপনি কখনোই করবেন না, বা মনিটাইজেশন পাওয়ার পরে প্রথমে কোন কোন স্টেপগুলো আপনাকে পার করতে হবে। মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আছে, সেটা হলো আপনি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে একটু কষ্ট করে নিচ থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন, এবং যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ধরে নিলাম যে আপনি দুই একদিনের মধ্যে আপনার ইউটিউব চ্যানেলে আপনি মনিটাইজেশন পেয়েছেন, এবং মনিটাইজেশন পাওয়ার পরে প্রথমে আপনার যে কাজটা থাকবে সেটা হলো সব ভিডিওগুলো মনিটাইজ করে ফেলা। এরকমটা আসলে আমরা অনেকে ভাবি, এবং ইউটিউবে এটাই বলে যে মনিটাইজেশন পাওয়ার পরে আপনি আপনার সব ভিডিওগুলো মনিটাইজ করে ফেলতে পারেন। কিন্তু আসলে সমস্যাটা এখানেই, কারণ দেখেন যে আপনার ইউটিউব চ্যানেলটা এতদিন মনিটাইজ ছিল না। তো এখন আপনি মনিটাইজেশন পেয়েছেন, মনিটাইজেশন পাওয়ার সাথে সাথে আপনি যখনই প্রত্যেকটা ভিডিওর মনিটাইজেশন ওপেন করে ফেলবেন দেখবেন কিছু কিছু ভিডিওতে আসলে 1000-এর নিচে ভিউজ থাকবে। এই ভিডিওগুলোর যে অ্যাড ইমপ্রেশন ক্রিয়েট হবে তার CTR এর মাত্রা আসলে অনেকটাই বেশি থাকবে, এবং সব ভিডিওগুলো মিলিয়ে আপনার CTR এর পরিমাণ অনেকটাই বেড়ে যাবে। আর গুগল অ্যাডসেন্স যখন দেখবে যে আপনার ইউটিউব চ্যানেলটা রিসেন্টলি মনিটাইজ হয়েছে কিন্তু আপনার CTR এর পরিমাণ অনেকটাই বেশি, তখন মনে করবে যে আপনি হয়তো নিজে নিজে আপনার ভিডিওতে ক্লিক করেন বা অন্য কাউকে দিয়ে আপনার ভিডিওতে ক্লিক করাচ্ছেন। এরকম ইনভ্যালিড অ্যাক্টিভিটির কারণে আপনার মনিটাইজেশন কিন্তু ডিসেবল হতে পারে। এখন প্রশ্ন করতে পারেন যে সজল ভাই, তাহলে সলিউশন কি বা নিয়মটা কি যে আসলে মনিটাইজেশন ওপেন করার? সবথেকে বেস্ট ওয়ে হলো, মনে করেন যে আপনি আজকে মনিটাইজেশন পেয়েছেন, মনিটাইজেশন পাওয়ার পরে আপনি প্রথমে যেটা করবেন যে আপনার ইউটিউব চ্যানেলে 1000-এর উপরে ভিউজ আছে এরকম যতগুলো ভিডিও আছে সেখান থেকে আপনি 10টা ভিডিও বা 5টা ভিডিও আপনি মনিটাইজেশন ওপেন করে দিবেন, বাকি সব ভিডিওগুলো যেভাবে আছে এভাবেই থাকুক, মনিটাইজেশন ওপেন করার কোনো দরকার নেই। তারপরে যেটা করবেন, ঠিক 2-3 দিন পরে আপনি আরও 5টা বা 10টা ভিডিও মনিটাইজ করে দিবেন, আবারও একইভাবে আরও কয়েকদিন পরে আরও কিছু ভিডিও মনিটাইজ করে দিবেন। এভাবে স্টেপ বাই স্টেপ আপনি সবগুলো ভিডিওরই মনিটাইজেশন ওপেন করে দিবেন, এবং পরবর্তীতে একবার শেষে যে ভিডিওগুলোতে 200-500 ভিউজ হয়েছে এরকম ভিডিওগুলো আপনি মনিটাইজেশন ওপেন করে দিবেন। তাহলে যেটা হবে যে পুরো জিনিসটা আপনি স্লোলি ক্রিয়েট করলেন, যতই CTR বাড়ুক না কেন, যেহেতু আপনি আসলে এখানে গ্যাপ দিচ্ছেন তো CTR আবার ব্যালেন্স হয়ে যাবে, এবং আপনি আবার মনিটাইজেশন ওপেন করবেন, CTR আবার হাই হয়ে যাবে, আবার যখন একটু লেট করবেন তখন CTR আবার ব্যালেন্স হয়ে যাবে। তো যতটা ব্যালেন্সভাবে আপনি আগাতে পারবেন আপনার মনিটাইজেশন চলে যাওয়ার সম্ভাবনা ততটাই কম থাকবে। দ্বিতীয় যে টপিকটা সেটা হলো যে আমাদের মনিটাইজেশন অনেক সময় চলে যায় নিজের ভিডিও নিজে দেখার ফলে। আমাদের মধ্যে অনেকেই আছে যারা আমরা ইউটিউবে ভিডিও আপলোড করি, এবং ভিডিও আপলোড করার পরে ভিডিওটা কেমন হয়েছে, সুন্দর হয়েছে কি না, কোয়ালিটি ভালো হয়েছে কি না, এটা দেখার জন্য অনেকবারই দেখি। অনেকেই তো এমনও আছে যে একটা ফোন দিয়ে ভিডিও আপলোড করে আর একটা ফোন দিয়ে দেখে। সো এটাই আসলে সবথেকে বড় ভুল মনিটাইজেশন চলে যাওয়ার। কারণ দেখেন যে গুগল কিন্তু প্রত্যেকটা ভিউজেরই ব্যাকলিংক চেক করে, তার অর্থ হলো আপনি যদি একটা ভিডিও আপলোড করে এই ভিডিওটা কোনো বন্ধুকেও সেন্ড করেন তাও কিন্তু সেটা গুগল জানে যে এটা আপনারই বন্ধু, সে আপনার ভিডিওটা দেখছে এবং আপনি তাকে সেন্ড করেছেন। আরও মজার বিষয় হলো যে আপনি একই IP থাকা অনেকগুলো ডিভাইস থেকে কখনোই নিজের ভিডিও দেখতে পারবেন না, যেমনটা আমরা অনেকেই করি যে আমি আমার মোবাইল থেকে একবার দেখলাম, আমার ফ্রেন্ডের মোবাইল থেকে একবার দেখলাম, আমার অমুকের মোবাইল থেকে একবার দেখলাম। তো বেসিক্যালি এই জিনিসটা আসলে করা যাবে না, এবং এই জিনিসটা যদি আপনি 1-2টা করেন তাহলে ঠিক আছে, কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের মধ্যে অনেকেই আছে যারা আমরা মনে করি যে আমার তো 10টা ইমেইল আছে, 10টা ইমেইল দিয়ে 10 বার দেখতে পারি, সমস্যা নেই। তো আসলে সমস্যা নেই, কিন্তু সমস্যা হলো যে গুগল বা ইউটিউব পুরো জিনিসটাই জানে, আমরা যতই চালাক হই না কেন আমাদের বাপের বাপ, মানে বাপেরও বাপ থাকে না, তো বিষয়টা আসলে ওরকম। তো এই জিনিসটাও করা যাবে না, এবং এই জিনিসটার ফলে ইনভ্যালিড অ্যাক্টিভিটি ক্রিয়েট হয়, এবং ইনভ্যালিড অ্যাক্টিভিটির কারণে অনেক সময় আমি দেখেছি যাদের মনিটাইজেশন পর্যন্ত চলে যায়। ওকে, এবার একটু বলি যে অতি চালাকের গলায় দড়ি, মানে এরকম একটা প্রবাদ আছে না, তো এরকমটাই আমাদের মধ্যে অনেকেই আছে যারা যেটা করে একটা ভিডিও আপলোড করে
আপলোড করে বন্ধুর মোবাইল দিয়ে ভিডিওটা প্লে করে। প্লে করার পরে মনে করে আরে এটা তো আমার বন্ধুর মোবাইল, আমি অ্যাডের উপরে একটা ক্লিক করে দিই। তো যখন অ্যাড আসে অ্যাডের উপরে একটা ক্লিক করে দেয়। তো বেসিক্যালি এভাবে সে অনেক ইনকামই করে। কিন্তু ইনকাম করার ফলে যেটা হয় যে গুগল যেহেতু সব কিছুরই ব্যাকলিং জানে, তো শেষমেশ দেখা যায় যে এন্ড অফ দ্য ডে তার ইউটিউব চ্যানেলের মনিটাইজেশনটা ফুস মানে চলে যায়। তো এই জিনিসটাও আপনি করতে পারবেন না, যতই বন্ধু বান্ধব বা যে হোক না কেন নিজের অ্যাডে কখনোই আপনি নিজে কোনোভাবেই ক্লিক করতে পারবেন না, সেটা আপনার নিজের অ্যাকাউন্ট হোক, আপনার অফিসের অ্যাকাউন্ট হোক, যেভাবে হোক না কেন, কারণ গুগল সবই জানে। কারণ হলো যে আপনি যে বন্ধুর সাথে কথা বলছেন সেটা কিন্তু গুগল জানে। ওকে, তো আপনি যাকে লিঙ্কটা দিচ্ছেন এবং লিঙ্কটা দেওয়ার পরে যখন আপনি এটা করছেন সেটাও জানে। আবার অনেকে বলতে পারে যে ভাইয়া আমি তো আমার বন্ধুর মোবাইল নিয়ে আমার চ্যানেলটা সার্চ করে বের করে তারপর একটা ভিডিও প্লে করে তারপরে অ্যাডে ক্লিক দিচ্ছি, তাহলে কি হবে না? ভাই কেন এত চালাকি করার দরকার? কারণ হলো যে আপনি খুব সিম্পলি বুঝেন, কেন কোনো ব্যক্তি আপনার ইউটিউব চ্যানেলটা সার্চ করে আপনার ভিডিও প্লে করে সাথে সাথে অ্যাডে ক্লিক দিবে বা পরে অ্যাডে ক্লিক দিবে, কেন দিবে? সো সোজা কথায়, আপনার কাছে যদি মনে হয় যে আপনি যে কাজটা করতেছেন সেটাতে 19-20 আসে, তার অর্থ হলো যে আপনার ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন যে কোনো সময় চলে যেতে পারে। তো মনিটাইজেশন আসলে সোনা ডিম পাড়া হাঁস, তো এটা নিয়ে টোটালি কোনো রিস্ক না নেওয়াই ভালো। তো মনিটাইজেশন পাওয়ার পর আসলে একটাই টপিক ফলো করা উচিত, আর সেটা হলো যে ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট করে আপলোড করা, দ্যাটস ইট। এর বেশি আর কিচ্ছু না, না এটা অতিরিক্ত বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করা, না নিজের ভিডিও নিজে দেখা বা কোনো কিছুই নয়। তো ভিডিওটার একবারে শেষে চলে এসেছি, মনিটাইজেশন নিয়ে যত কথা ছিল বলে দিলাম। কারণ আসলে মনিটাইজেশন ওপেন করার পরে উত্তেজনার বসে বা খুবই আনন্দের বসে আমরা অনেকে অনেক ভুল করে ফেলি এবং ভুলের খেসারত হয় কি মনিটাইজেশন ডিজেবল। ওকে, তো বলেছিলাম যে ভিডিও শেষে একটা টপিক শেয়ার করবো যে কিভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন খুবই দ্রুত ওপেন করতে পারেন। এবং এটার বেস্ট সলিউশন হলো আপনি চাইলে কিন্তু আপনার ইউটিউব ভিডিও বুস্ট করে আপনি মনিটাইজেশন অন করতে পারেন। এবং এই নিয়মটা আরও 6 মাস 1 বছর আগে ছিল না, গুগল নর্মালি বুস্ট করে মনিটাইজেশন অন করতে দিত না। কিন্তু রাইট নাও বুস্টের এমন কিছু নিয়মকানুন এসেছে যে নিয়মকানুনগুলো যদি আপনি ফলো করেন এবং ফলো করে যদি আপনি নিজের ভিডিও নিজে বুস্ট করেন এবং বুস্ট করে আপনি খুব সিম্পলি মনিটাইজেশন নিয়ে আসতে পারবেন। হ্যাঁ, সেক্ষেত্রে হয়তো আপনার কিছু টাকা খরচ হবে, এবং আপনি যদি জানতে চান যে কিভাবে বুস্ট করে একটা ইউটিউব চ্যানেল মনিটাইজ করা যায় তাহলে এই বিষয়ে পুরো কমপ্লিট একটা ভিডিও আছে, আমি আই বাটনে দিয়ে দিব, আপনি ওখানে ক্লিক করে দেখে নিতে পারেন। আর তাছাড়া আমাদেরও কিন্তু একটা বুস্ট সার্ভিস আছে, আমরা নর্মালি ইউটিউব চ্যানেল বুস্ট করে থাকি বা প্রমোশন করে থাকি, এবং আমাদের কাছ থেকেও কিন্তু বুস্ট সার্ভিস নিয়ে অনেকেই মনিটাইজেশন ওপেন করে ফেলেছে। ছোট্ট একটা নমুনা দিয়ে দিলাম, এই স্ক্রিনশটটা দেখলে বুঝতে পারবেন। এবং এরকম আরো অনেক স্ক্রিনশট আছে যেগুলো দেখালে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো আমাদের কাছ থেকে যদি আপনি কোনো বুস্ট সার্ভিস বা প্রমোশন সার্ভিস নিতে চান তাহলে আপনি সরাসরি এই নম্বরে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের বুস্ট সার্ভিস নাম্বার দেওয়া থাকবে, আপনারা সরাসরি ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমরা আপনাদের কমেন্টের উত্তর দিতে পারি আর না পারি আমরা কিন্তু আপনাদের প্রত্যেকটা কমেন্ট পড়ে থাকি। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত টেক কেয়ার, বাই বাই।